নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে আজ 27 আগস্ট ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ছিল, আর সেই নবান্ন অভিযান ঘিরে ছাত্র পুলিশ ধুধনুবার বাঁধে, অনেক ছাত্র আহত হন এবং খবরে প্রকাশ যে পুলিশও আহত হন। এই ছাত্র আহত হওয়ার পরিপ্রেক্ষিতে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আগামীকাল 12 ঘন্টার বাংলা বন্ধ ডাকা হয়, আর এই বাংলা বন্ধের বিরোধিতা করে রাজ্য সরকার একটি মেমোরেন্ডাম জারি করে। আপনারা এই যে মেমোরেন্ডাম দেখতে পাচ্ছেন, সেই মেমোরেন্ডাম জারি করে জানিয়ে দেওয়া হয় যে আগামীকাল সমস্ত স্কুল কলেজ অফিস, অর্থাৎ সরকারি আধা সরকারি স্কুল কলেজ অফিস খোলা থাকবে, আর সেখানে কোনো রকম অনুপস্থিতি হওয়া কর্মচারী বা শিক্ষকদের চলবে না। তারা কোনো ক্যাজুয়াল লিভ নিতে পারবেন না, এক হাফ বেলা বা অল্প সময়, এবেলা বা ওবেলা কোনো রকম ছুটি তারা সেই দিন নিতে পারবেন না। যদি ছুটি নেন বা অনুপস্থিত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে শাস্তি স্বরূপ পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তাদেরকে ডাইস নন হিসেবে দেখানো হবে, অর্থাৎ তাদের একদিনের চাকরিতে ছেদ হবে এবং বেতন কাটা যাবে। আর এই প্রসঙ্গে সমস্ত হেড অফ দি ইনস্টিটিউশনকে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা অনুপস্থিত থাকবে তাদেরকে শোকজ করতে হবে এবং শোকজের কর্মপ্রক্রিয়া শেষ করা হবে 13 সেপ্টেম্বরের মধ্যে। অর্থাৎ শোকজ নোটিশ উইল বি লায়াবেল টু ডিসিপ্লিনারি অ্যাকশান, দিজ হু উইল নট রেসপন্ড টু শোকজ, অর্থাৎ যাদেরকে শোকজ করা হবে তারা যদি শোকজের উত্তর না দেয় তাহলে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হবে, আর সেটা নেওয়া হবে 13 সেপ্টেম্বরের মধ্যে। এইবার 28 তারিখে কারা অফিসে অনুপস্থিত থাকতে পারে, তারাই অনুপস্থিত থাকতে পারবে, তারও একটা কথা বলা রয়েছে যে হসপিটালাইজেশন অফ দ্য এমপ্লয়িজ, কেউ যদি হসপিটালে ভর্তি হয়ে থাকে, অর্থাৎ আজকেই ভর্তি হয়ে রয়েছে, কালকে পর্যন্ত সে ভর্তি রয়েছে, তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বিরিভমেন্ট ইন দ্য ফ্যামিলি, ফ্যামিলিতে যদি কোনো শোকের আবহ থাকে তাহলেও অনুপস্থিত থাকতে পারে সে। সিভিয়ার ইলনেস অ্যান্ড অ্যাবসেন্স কন্টিনিউইং প্রিয়র টু 27th আগস্ট 2024, অর্থাৎ গুরুতর অসুস্থতা এবং তার ছুটি রয়েছে 27 আগস্টের পূর্বে থেকেই, সেক্ষেত্রে মানে অনুপস্থিতিকে মানা হবে। এছাড়া এমপ্লয়িজ হু হ্যাড বিন ইন অন চাইল্ড কেয়ার লিভ, ম্যাটারনিটি লিভ, মেডিকেল লিভ অ্যান্ড আর্ন লিভ স্যাংশন প্রিয়র টু দ্য 27th আগস্ট 2004, তাহলে যে সমস্ত কর্মী চাইল্ড কেয়ার লিভে রয়েছেন, ম্যাটারনিটি লিভে রয়েছেন অর্থাৎ মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন, কিংবা কেউ মেডিকেল লিভে রয়েছেন অথবা আর্নড লিভে রয়েছেন, অর্জিত ছুটিতে রয়েছেন, যা 27 আগস্টের আগে থেকেই চালু হয়েছে, এরকম ক্ষেত্রে কিন্তু তাদের ছাড় দেয়া হবে, নাহলে কিন্তু কোনো রকম কোনো ছাড় দেয়া হবে না। তাহলে এই যে মেমোরেন্ডাম আগামীকালের বাংলা বন্ধ, 12 ঘন্টার বাংলা বন্ধের পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে নবান্ন থেকে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।